হ্যালো গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একজন ট্রাভেল ব্লগার নাদির নিবরাসের জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুক এবং ইউটিউবে নাদির অন দ্য গ নামে পরিচিত জনপ্রিয় এই ট্রাভেল ব্লগারের জানা অজানা সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। নাদির নিবরাসের জন্মস্থান কোথায়, তার বর্তমান বয়স কত, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, এমন কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। নাদির অন দ্য গ নামে পরিচিত জনপ্রিয় এই ট্রাভেল ব্লগারের পুরো নাম নাদির নিবরাস। তিনি 1995 সালের 3রা জানুয়ারি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন, সেই হিসেবে তার বর্তমান বয়স 29 বছর। নাদির নিবরাসের বাবার নাম ডক্টর ফজলুল করিম এবং মায়ের নাম মোসাম্মদ রুহেনা খানম। নাদির নিবরাসের জন্ম দিনাজপুর জেলায়, তবে ছোটবেলায় পরিবারের সাথে চলে আসেন ঢাকায়। ঢাকার একটি ইংরেজি মাধ্যমিক স্কুল থেকে ও এবং এ লেভেল শেষ করেন। 2011 সালে নাদির নিবরাস চলে যান যুক্তরাষ্ট্রে, সেখানে যন্ত্রকৌশলে স্নাতক ও ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। তারপর পিএইচডি শুরু করলেও বর্তমানে নাদির নিবরাসের একমাত্র লক্ষ্য পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করা এবং ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে দেখানো। ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন তিনি। ইউটিউব এবং ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বাংলা এবং ইংরেজি ব্লগ বানিয়ে তিনি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরা, ভিডিও ধারণ এবং ভিডিও এডিটিং সহ সবই করেন একা হাতে। নাদির নিবরাস নতুন কোনো জায়গায় গেলে চেষ্টা করেন অনেক দিন থাকার, জানতে এবং জানাতে চেষ্টা করেন সেই সব অঞ্চলের মানুষের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস এবং ভিন্নধর্মী বিশেষ গল্প। অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পিছনের কারণ মূলত এসবই। অনেকেই প্রশ্ন করতে পারেন, নাদির নিবরাস পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন কিন্তু এত টাকা তিনি কোথায় পান? নাদির নিবরাস ইউটিউব এবং ফেসবুকে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আয় করেন, তা দিয়ে তিনি বিদেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে উদীয়মান এই তরুণ ইউটিউবার এখনও বিবাহ করেননি। স্বাধীনভাবে চলাফেরা করার জন্য নিজের জীবনের সঙ্গে এখনই জড়াতে চান না কোনো জীবনসঙ্গীকে।